বাংলার মেহনতি মানুষ এক হও, দুনিয়ার মজদুর এক হও, এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে রংপুরে জাতীয় শ্রমিক লীগের 52তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার দুপুরে একটি বর্ণাঢ্য র্যালি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডিচি মোড়ে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে এ সময় সংগঠনটির সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে সকালে নগরীর দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়াখায়ের এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শ্রমিক লীগকে আরো শক্তিশালী করা হোক,